গৃহস্থ বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে উদ্ধার 17টি বিষাক্ত গোকরসাপের বাচ্চা। এলাকায় ব্যাপক আতঙ্ক। গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে উদ্ধার প্রায় 17টি বিষাক্ত গোকরসাপ। পরিবারসহ গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক। গত 3 দিন ধরে বনদপ্তর আধিকারিকদের ফোন করলেও ফোন ধরেনি কোনো বনদপ্তরের আধিকারিক। ধৈর্যচ্যুত হয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। গত 3 দিন আগে বিষাক্ত 4টি গোকরসাপ লক্ষ্য করে পরিবার, তবুও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাত কাটিয়েছেন ঘরের মধ্যেই। শুক্রবার সকালে বনদপ্তরে একাধিকবার ফোন করে পরিবার, কিন্তু তাও কোনো সুরাহা মেলেনি। অবশেষে শেষবারের মতো বনদপ্তর ফোন করে এলাকার বেশ কিছু যুবক। বনদপ্তরের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না, সাপগুলি উদ্ধার করে ছবি তুলে পাঠান। বনদপ্তরে এই কথায় আরও ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। ঘটনাটি শান্তিপুর ব্লকের বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলেরমাড় গ্রামে। শুক্রবার সকালেই আবারও ওই বিষাক্ত গোকরসাপগুলিকে ঘরের মধ্যে দেখে ঘর ছাড়া হয় গোটা পরিবার। ফোন করে শান্তিপুর থানায়, এছাড়াও স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে ফোন করে তারা। প্রায় কয়েক ঘন্টা বাদে ওই গ্রামে পৌঁছায় শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। গ্রামের বেশ কিছু মানুষের সহযোগিতায় ওই গ্রামের গৃহস্থের গোটা বাড়ির ভেতরে মাটি খুঁড়ে ফেলা হয়। এরপর এক এক করে বেরোতে থাকে প্রায় 17টি গোকরসাপের বাচ্চা। স্বভাবতই এতগুলি গোকরসাপের বাচ্চাকে দেখে গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পাশাপাশি সাপের একটি ডিমের থলিও উদ্ধার হয়। গ্রামের মানুষের অভিযোগ, বনদপ্তরের কেন এমন উদাসীনতা? আজকে বনদপ্তরের উদাসীনতার কারণে ওই পরিবারের কারোর যদি কোনো প্রাণহানি হতো তাহলে এর দায় কে নিত? যদিও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বনদপ্তরকে ফোন করলে কোনোরকম ফোন ধরেননি বনদপ্তরের কোনো আধিকারিকই, এবং ফোনে সুইচ অফ করে দেওয়া হয়। অবশেষে গ্রামের মানুষের সহযোগিতায় শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহার তৎপরতায় উদ্ধার হলো 17টি গোকরসাপের বাচ্চা, যা শান্তিপুর বিধানসভা এলাকাসহ শহরের কোনো এলাকাতেই এতগুলি একসাথে গোকরসাপের বাচ্চা উদ্ধার হয়নি। সাপগুলো কোথায় লক্ষ্য করেছিলেন? ঘরের মধ্যে। আচ্ছা, তারপর কি করেছিলেন? তারপরে আমরা ওই সাপটা দেখার পরে আমাদের কাছে কি মোবাইল ছিল, মোবাইল দিয়ে আমরা ছবি করি। ছবি করানোর পরে আমরা বনদপ্তরে ফোন করে এই ছবিটাকে পাঠানো হয়। প্রথম দিনে বলে যে গুই সাপ। তারপরে আজকে আবার যখন আমরা ফের লক্ষ্য করে সাপ দেখতে পাই, সাপটা দেখার পরে পরশুদিন সাপ দেখার পরে কি এই পরিবারে কি লোকজন? না, ওই সাপ দেখার পরে পরিবারের লোকজন আতঙ্কই ঘরছাড়া হয়েছে, এবং পার্শ্ববর্তী বাড়ি যারা তারাও আতঙ্কই ছিল, এবং সবাই আতঙ্কের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। এই গ্রামে সবাই আতঙ্কের মধ্যে আর তারপরে বনদপ্তরে ফোন করলেন? তারপরে ফোন করার পরে বলছে আমাকে ছবি পাঠাও। তাও আমরা তখন ওই সাপের ছবিটা পাঠাই। উনি বলছেন যে মরা সাপ, তোমরা কী ছবি পাঠিয়েছো? মরা সাপ। আমলাম দাদা, মরা সাপ কোথায়? আপনাকে তো আমরা জ্যান্ত সাপের ছবি পাঠালাম। দেওয়ার পরে উনি আমার সঙ্গে তর্ক কথা বলতে বলতে উনি ফোনটা কেটে যায়। তারপর যোগাযোগ করেছিলেন? তারপরে আর যোগাযোগ করার পরে সুইচ অফ, ফোনটা সুইচ অফ করে দেয়। আচ্ছা, তারপরে আবার পুনরায় আমাদের শান্তিপুরে যে অনুপম শাহ আছেন ওনাকে ফোন করা হয়। উনি বলছেন যে আবার আমি অফিসের কথা, উনিও একই আমাদের বললো যে ঠিক আছে, যদি না ফোন যখন সুইচ অফ করে দেয় তখন আমি আমার যা লোকজন আছে আমি নিয়ে যাচ্ছি। তখনই ওনাকে আমরা আমাদের কাছে সহযোগিতা পাই ওনার কাছ থেকে। তারপরে ঘরের মাটি খুঁড়ে কতগুলো সাপ উদ্ধার হলো? এই ঘর খুঁড়ে 17টা সাপ উদ্ধার হয়েছে, কেউটা সাপের বাচ্চা আর গোটা 17টা ডিম পাওয়া গেছে, এবং তার একটা থলে পাওয়া গেছে। আচ্ছা, তো কতক্ষণ ধরে এই অভিযান চললো, মানে ঘরটি খোঁড়া হলো কতক্ষণ ধরে? 4 ঘন্টা ধরে এই অভিযান চলছে, এখনো অভিযান এখনো শেষ হয়নি। কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আপনারা? আমরা বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম। তা কি বলবেন, এই যে বনদপ্তর ফোন ধরছে না, এই যে বনদপ্তর ফোন ধরছে না, এটা যারা সরকারি অফিসে চাকরি করছে ইনারা তো দায়িত্বপূর্ণ অফিসার, এই জিনিসটা কেন হবে? মানুষের প্রাণ যে অবস্থায় আতঙ্কে দিন কাটছে, বা মৃত্যু অ্যাকচুয়ালি মৃত্যুর রাস্তায়, তারা ওনার একজন যদি মারা যায় কে দায়িত্বটা নেবে? তা এখন তো এতগুলো 17টি কেউটে সবাই বাচ্চা উদ্ধার হলো, আতঙ্ক কি কমেছে? এখনও আতঙ্ক কমেনি, কেন এখন তো ভয় থাকছে, এখনও যে এই বড়টা ধরা পড়েনি। আচ্ছা, এর আগে এতগুলো সাপ কখনো এই গ্রামে? না না, আমরা এই প্রথম। দেখার পর কি অনুভব হচ্ছিল? দেখার পর অনুভব হচ্ছে আমরা যে কি নিয়ে বাস করছিলাম, এই এত আতঙ্ক, এতগুলো সাপ গা শিউরে উঠছে একদম, মানে যে বলার মতন না। গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম বাগাছড়া বেলেরমাঠ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভূপেন্দ্রনাথ সরকার। আপনি কি গ্রামবাসী? আমি গ্রামবাসী, মানে আমার প্রতিবেশী, একদম বাড়ির সঙ্গে বাড়ি। আচ্ছা, আপনার নামটা আবার বলুন। ভূপেন্দ্রনাথ সরকার। গ্রামের বাড়ি? হ্যাঁ, আমার এই গ্রামের বাড়ি। গ্রামের নাম কি? বাগাছড়া বেলেরমাঠ। আচ্ছা, তো কি দেখলেন এখানে, কি উদ্ধার হয়েছে? 17টা কেউটে সাপের বাচ্চা আর 17টা ডিম। কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? অনেকটা আতঙ্কের মধ্যে ছিলাম। আচ্ছা, এই কোথা থেকে উদ্ধার হলো? একটা ঘরের থেকে। আচ্ছা, মাটি খুঁড়ে উদ্ধার হলো? মাটি খুঁড়ে। আচ্ছা, বনদপ্তরকে ফোন করেছিলেন, ফোন ধরেছিল? ফোন ধরেনি, সুইচ অফ করে দিয়েছে। আচ্ছা, তারপরে কতটা আতঙ্কে ছিলেন? অনেকটা আতঙ্কে। এখন তা 3 দিন পরে এই সাপগুলো উদ্ধার হলো? 3 দিন সাপগুলো ঘরের মধ্যেই ছিল? আপনি তো জানতেন? হ্যাঁ।
তারপরে কি ছেলেপুলে নিয়ে বাড়িতে কি আতঙ্কের মধ্যে ছিলেন? হ্যাঁ, আতঙ্কের মধ্যেই ছিলাম। আপনাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা আছে? অবশ্যই আছে। একটা বাড়ি থেকে যদি 17টা সাপ উদ্ধার হয় তাহলে কি মনে করছেন আর লাগোয়া কোনো একটা জায়গায় সাপ আর থাকতে পারে? থাকতে পারে হয়তো, এখনো তো মানে সেই বুড়োটা ধরা পড়েনি। আচ্ছা, এখন কোথায় আছে সেটাও জানা নেই। তো এখন তো সাপগুলো উদ্ধার হলো, আতঙ্ক কমেছে? আতঙ্ক এখন বুড়োটা ধরা না পড়লে তো আতঙ্কটা থেকেই যাবে। আচ্ছা, আপনার নাম? মনিকা মণ্ডল। আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কখন দেখেছেন সাপগুলো? পরশু দিন বিকাল 5টার দিকে। তারপর কি বুড়ো দত্তকে ফোন করেছিলেন? বিকাল 5টার দিকে দেখার পরে ফোন করেছিলাম। কি বলেছে? বললো যে যাব, ছবি পাঠিয়ে দেন সাপের। ছবি পাঠিয়েছিলেন? ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে দেখে বলছে যে এই তো বনের গুই সাপ এগুলো। আচ্ছা, এতে কি হয় দিয়ে এরকম কয়েকটা উল্টো পাল্টা বলার পরে আর কিছু বলেনি। আচ্ছা, আজকে তো শুক্রবার, তা আজকে কখন উদ্ধার হলো আপনাদের বাড়ি থেকে সাপটা? এই আজকে প্রায় 3-4 ঘন্টা থেকে উদ্ধার হচ্ছে। তো কিভাবে উদ্ধার হলো? এগুলো সব গর্ত খুঁড়ে বা উপরমহল থেকে লোকজন এসে তারাই ওইখান থেকে তুলছে। মাটি খুঁড়েছে গোটা ঘরে? গোটা ঘরে মাটি খোঁড়া হয়নি, অর্ধেকটা খোঁড়া হয়েছে, এখনো খুঁড়ছে ঘরে। আচ্ছা, কতগুলো সাপ বেরিয়েছে? 17টা সাপ ধরা পড়েছে এই পর্যন্ত। আর ডিম পাওয়া গেছে? ডিম পাওয়া গিয়েছে প্রায় 17টা না 18টা ডিম পাওয়া গিয়েছে, আর একটা ডিমের থলি পাওয়া গেছে। আচ্ছা, এই যে ঘরের মধ্যে থেকে এতগুলো সাপ উদ্ধার হলো, কতটা আতঙ্কে ছিলেন? আমি তো বাড়িতেই নেই আজ 3-4 দিন। সাপের ভয়ে? সাপের ভয়ে। ফ্যামিলি নিয়ে কোথায় ছিলেন? বাইরের বাইরে। আচ্ছা, এই আতঙ্কে বাইরে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আজকে যে সাপগুলো উদ্ধার হলো আতঙ্ক কেটেছে? না, এখনো আতঙ্ক কাটেনি, আমার তো শরীরই কাঁপছে পুরোটাই। আচ্ছা, মানে এর আগে কখনো দেখেননি? এরকম কোনোদিনই দেখিনি আমি। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? বেলের মাঠ, বাগাছড়া বেলের মাঠ। আচ্ছা, আপনার নাম? বুদ্ধদেব ধারা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।